নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো আমরা জীবন বিজ্ঞান পোর্শনের যে আলোচনা শুরু করেছিলাম রেসপিরেশন অর্থাৎ শ্বসন নিয়ে, তার অলরেডি আমরা দুটো পার্ট আপলোড করেছি। এটা আমরা 3 নম্বর পার্ট আপলোড করব এবং তারপর আমরা ইন ডিটেল শ্বসনের থেকে কী কী প্রশ্ন এবং তার কোশ্চান সেট নিয়ে আমরা আলোচনা করব। আপনারা এই পার্টটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন। আর যদি নতুন কোনো ভিউয়ার থেকে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আপনারা জানেন আমরা যে উদ্দেশ্য নিয়ে এগোচ্ছি সেটা হলো সমস্ত যে সায়েন্স পোর্শনটা আছে সেটাকে প্রত্যেকটা অধ্যায় অনুযায়ী আলোচনা করতে। তার কারণ কি? তার কারণ ইন ডিটেলস নলেজ না থাকলে আপনি বর্তমান যে এক্সাম সেই এক্সামে পাশ হওয়ার সম্ভাবনা আপনার খুব কম, কম্পিটিশন খুব বেশি। তাই আপনারা প্রথমে ইন ডিটেলস পড়ুন, তারপর সেখান থেকে কি কি প্রশ্ন হতে পারে সেই প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করুন। এবং আপনারা হাতের সামনে যে আপনাদের পত্র পত্রিকাগুলো আছে সেগুলো ফলো করুন এবং বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে সেগুলো ফলো করুন। এটা কিন্তু পার্ট বাই পার্ট আপনাদের করতে হবে। তাহলে চলুন আমাদের আজকের যে সেশন সেই আলোচনা শুরু করা যাক। আমাদের প্রথম যেটা আলোচনা সেটা সবাত শোষণ আমরা করে নিয়েছি। এরপর দেখুন অবাত শোষণ। অবাত শোষণ কাকে বলে আগে জেনে নিন। যে শ্বসন পদ্ধতিতে সজীব কোষের যে শ্বসন বস্তু সে আণবিক অক্সিজেনের অনুপস্থিতিতে কিন্তু অক্সিজেনযুক্ত যৌগের অক্সিজেনের উপস্থিতিতে আংশিকভাবে জারিত হয়। যদি সেটা অক্সিজেনযুক্ত যৌগ হয় তাহলে কিন্তু সেটাতে অক্সিজেন প্রয়োজন হবে, আদারওয়াইজ কিন্তু অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসন বস্তুর মধ্যস্থ শক্তির আংশিক নির্গমন ঘটে। আমরা সবার শোষণে বলেছিলাম পুরো নির্গমন ঘটে, এখানে আমরা বলছি আংশিক নির্গমন ঘটে এবং কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন হয় তাকে অবাত শ্বসন বলে। এরপর কোথায় হয়, এই স্থানটা খুব ইম্পর্টেন্ট। অবাত শ্বসনটা হয় অবায়ুজীবী জীব কোষের সাইটোপ্লাজম, পুরোটাই হয় সাইটোপ্লাজমের উপর। যেটা সবাত শ্বসনে কী হয়, সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া গ্লাইকোলাইসিস এবং ক্রেভস চক্র যেটা আছে সেটা দুটো পার্টে হয়, আর এটাতে কী হয় পুরোটাই সাইটোপ্লাজমে হয়। এটা সমীকরণটা দেখুন, এটা তো শ্বসন মুখ্য বস্তু হচ্ছে গ্লুকোজ, তাহলে C6H12O6 রাখা হয়েছে প্লাস 12NO3। এরপর কী হয়, এটাতেও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় 6 অণু, CO2 প্লাস 6H2O 6 অণু জল, এবং এই যে NO3 ওটা NO2 ভেঙে যায়, তাহলে 12NO2, আর কী হয় 50 কিলো ক্যালোরি এটা থেকে শক্তি উৎপন্ন হয়। এটা তো কিন্তু মুখ্য, যদি আপনার বলা হয় যে শ্বসন বস্তু কী তাহলে সেক্ষেত্রে আপনারা বলবেন সরল শর্করা বা গ্লুকোজও আপনারা বলতে পারেন। এছাড়াও কি হয়, এটাতে অজৈব অক্সাইড অক্সিজেনের সাহায্যে গ্লুকোজ জারিত হয়। গ্লুকোজটা তো জারিত হয়ে সেটা ভেঙে যাচ্ছে, দেখুন এটা কিভাবে হচ্ছে, অজৈব অক্সাইড অক্সিজেন এটা করছে, আর গ্লুকোজের আংশিক জারণ ঘটে তাই আংশিক শক্তি উৎপন্ন হয়। তাই এটা 50 কিলো ক্যালোরি শক্তি, অর্থাৎ খুব কম শক্তি এখান থেকে উৎপন্ন হয়। এবং এটা সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা স্থানটা হচ্ছে সমস্ত অবায়ুজীবী জীব এবং কোষের সাইটোপ্লাজমে পুরোটা হয়। এরপর আমরা সন্ধান নিয়ে আলোচনা করব। সন্ধান বা ফার্মেন্টেশনটা কি না, যে শ্বসন প্রক্রিয়ায় শ্বসন বস্তু, এটাও মূলত গ্লুকোজই এখানে শ্বসন বস্তু, অক্সিজেনের সম্পূর্ণ অনুপস্থিতি বলা হয়েছে। এখানে কিন্তু অক্সিজেনের কোনো ব্যাপার নেই। উৎসেচকের সাহায্যে কী হয়, আংশিকভাবে জারিত হয়ে শ্বসন বস্তু মধ্যস্থ শক্তির এখানেও আংশিক নির্গমন ঘটবে, পুরোটা ঘটবে না, আংশিক নির্গমন ঘটায়। এবং বিভিন্ন জৈব যৌগ এটাতে মেন কী কী উৎপন্ন হয়, ইথাইল অ্যালকোহল হতে পারে, ল্যাকটিক অ্যাসিড হতে পারে, তখন তাকে আমরা সন্ধান বলবো। এটা মূলত কী হয়, এটা ইস্ট বেকারি বা বিভিন্ন মদ এই জাতীয় জায়গায় কিন্তু এটা ব্যবহার করা হয়। ইস্ট বেকারিটা ঠিক হবে না, এটা ইথাইল অ্যালকোহল আছে তাহলে এটা মদ যে আছে সেই মদের যে উপাদান সেটা হতে পারে, অথবা এই প্রক্রিয়ায় কিছু সিরাপ তৈরি করা হতে পারে, এটাও মূলত এভাবে কাজে লাগানো হয়। সন্ধান মূলত দু প্রকারের হয়, একটা হচ্ছে কোহল সন্ধান এবং আরেকটাকে আমরা বলি ল্যাকটিক অ্যাসিড সন্ধান। কোহল সন্ধানের আগে সমীকরণটা দেখে নিন, C6H12O6 অর্থাৎ গ্লুকোজ উৎসেচকের সাহায্যে প্রথমে জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে 2CH3COCOOH, আবার উৎসেচকের সাহায্যে যেটা জারিত হয়ে 2C2H5 হয়েছে, অর্থাৎ যেটা আমরা বললাম মিথাইল অ্যালকোহল, এবং 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে এবং 25 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে। এটা হচ্ছে আমাদের কোহল সন্ধান। যে সন্ধান প্রক্রিয়ায় শর্করা, যেটা মূলত গ্লুকোজ ইস্ট নামক ছত্রাকের দেহ নিঃসৃত জাইমেজ নামক উৎসেচকের প্রভাবে আংশিকভাবে জারিত হয়, কার্বন ডাইঅক্সাইড ইথাইল অ্যালকোহল উৎপন্ন করে এবং আংশিক শক্তির নির্গমন ঘটে খুব কম, তখন তাকে আমরা কোহল সন্ধান বলবো। যেহেতু এখানে ইস্ট আছে সেই হিসাবে আমি এখানে বলেছিলাম, যেটা বেকারি বা পাউরুটি শিল্পে ইস্টটাকে ব্যবহার করা হয়,
তাই আমরা এটা বলেছিলাম। কিন্তু এটা মূলত যেটা ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহলটা মূলত মদ শিল্প বা যে আমাদের যে সিরাপ কিছু আছে সেই সিরাপে এইগুলো ব্যবহার করা হয়। এরপর হচ্ছে আমাদের ল্যাকটিক অ্যাসিড সন্ধান। ল্যাকটিক অ্যাসিড সন্ধানের সমীকরণটা দেখুন, C6H12O6 অর্থাৎ গ্লুকোজ উৎসেচকের সাহায্যে জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করছে প্রথমে, 2CH3COCOOH পাইরুভিক অ্যাসিডের সংকেত জেনে রাখুন, এবং আর কি উৎপন্ন হচ্ছে পাইরুভিক অ্যাসিডটা পরবর্তী সময়ে 2CH3CHOHCOOH এবং 36 কিলোক্যালোরি, আগের থেকে একটু বেশি শক্তি উৎপন্ন হচ্ছে। এটাকে সংজ্ঞায় যদি আমরা বলি কি বলবো, যে সন্ধান প্রক্রিয়ায় জীবাণু এবং পেশিকোষে শ্বসন বস্তু যেটা গ্লুকোজ আমরা বলছি উৎসেচকের প্রভাবে হাইড্রোজেন অপসারণের দ্বারা আংশিকভাবে জারিত হয়ে শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে এবং আংশিক শক্তির নির্গমন ঘটে তাকে ল্যাকটিক অ্যাসিডের সন্ধান বলা হয়, যেটা CH3CHOHCOOH যেটা আমরা বললাম এটা হচ্ছে আমাদের ল্যাকটিক অ্যাসিড, তাই এটাকে আমরা ল্যাকটিক অ্যাসিড সন্ধান বলছি। এই জায়গাটা একটু জেনে রাখা প্রয়োজন, সন্ধান থেকে অনেক সময় প্রশ্ন আসে, খুব বেশি প্রশ্ন আসে না, ওই পাইরুভিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড এইগুলো আপনাদেরকে একটু জানতে হবে এবং কোথায় এটাকে ব্যবহার করা হয়। তাহলে এটাই আমাদের শ্বসনের আলোচনা, এরপর আমরা শুধু পার্ট বাই পার্ট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং নতুন যদি কেউ থেকে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।